মহিবুল হাসান চৌধুরী নফেল পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। গতবার মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী ছিলেন নফেল, এবার তিনি একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হলেন। আর গতবারের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকে এবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 9 আসন থেকে নির্বাচিত হয়েছেন নফেল। এবার মন্ত্রিসভার আরও 24 জন পূর্ণ মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। মহিবুল হাসান চৌধুরী নফেল 2016 সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।